পতিত স্বৈরাচারের অন্যতম দোসর সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার যে ষড়যন্ত্র, যে নীল নকশা, এটি বাস্তবায়ন করার পরিকল্পনা উপদেষ্টা পরিষদের অন্যতম একজন উপদেষ্টার নির্দেশে হয়েছে। এটা অনেকেই অনেকভাবে বলতে পারেন, কিন্তু আমি নিশ্চিতভাবে জেনেই বলছি যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টার ফোন ছাড়া, নির্দেশ ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে, যিনি একজন খুনের আসামি, পলাতক আসামি, পুলিশের খাতায় তিনি একজন পলাতক, এই যে আমার সামনেই নিউজগুলো ঘুরে বেড়াচ্ছে, শিরীন শারমিন চৌধুরী একজন পলাতক আসামি, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, তার খোঁজ পুলিশ পাচ্ছে না। তো এরকম একজন পলাতক আসামিকে রাতের আধারে তার আন্ডারগ্রাউন্ডের বাসভবনে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, ছবি নিয়েছে এবং তাকে পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছিল। যখনই আমরা এই তথ্য জেনেছি, সাথে সাথেই আজকে আমরা রাজপথে নেমেছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছি। আমরা স্পষ্ট বলেছি, পতিত স্বৈরাচারের দোসররা 99% দেশ ছেড়ে পালাতে পারে নাই। ওই সময় বলেছিলাম হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার দোসররা অনেকেই পালাতে পারে নাই। এরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, আন্ডারগ্রাউন্ডে রয়েছে। এবং ওই সময় সরকারকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি, অনতি বিলম্বে এই স্বৈরাচারের দোসরদের গ্রেপ্তার করেন। কিন্তু তাদের এই অভিযান এত স্লো, ওই কচ্ছপ আর খরগোশের যে গল্প ছোটবেলায় আমরা পড়েছিলাম, সেই কচ্ছপের চাইতেও এদের কার্যক্রমের গতি আরো স্লো, আরো মন্থর, ধীর গতি। বিপ্লবের 3 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী স্বৈরাচারের কয়জন দোসরকে গ্রেপ্তার করেছে আপনারা বলেন? কয়জনকে গ্রেপ্তার করেছে? সংখ্যাটা একবারেই নগণ্য, একবারেই নগণ্য। আর আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি, পতিত স্বৈরাচারের দোসরদের দেশ থেকে সম্মানে, মানে রাজকীয়ভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। চিন্তা করতে পারেন, এই খবর দেখার পরে আপনাদের রক্ত টকবক করে কিনা আমি জানি না, আমার রক্ত রীতিমতো মাথায় টকবক করছে, একবারেই টকবক করছে। আমি যতটুকু জেনেছি, আসিফ নজরুলের নির্দেশে শিরীন শারমিন চৌধুরীকে এই পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছিল। যেহেতু তার পাসপোর্টের মেয়াদ নেই, তাই তার নতুন পাসপোর্ট রিনিউ করা সহ তার যে কার্যক্রম, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ছবি তোলা, এই সকল কাজ তার গোপন আস্তানাই, তার মানে শিরীন শারমিন চৌধুরী যেখানে আত্মগোপনে রয়েছেন, সেখানে গিয়ে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এই কাজটি সেরেছেন। চিন্তা করতে পারেন, মানে রীতিমতো মাথায় রক্ত ওঠার মতো না, মানে এটা তো মানে রক্ত টকবক করার মতো একটা অবস্থা। কিভাবে সম্ভব, কিভাবে যে একটা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের অন্যতম দোসর শিরীন শারমিন চৌধুরী, যে একজন ইতিমধ্যে খুনের আসামি, পলাতক আসামি, এরকম একটা খুনের আসামিকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র শুরু করেছে, মানে এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না, কোনোভাবেই, যে যাই বলেন, এটা একজন দেশপ্রেমিক নাগরিক মেনে নিতে পারে না যে একটা খুনের আসামি, খুনি, তাকে এই ছাত্র জনতার বিপ্লবী সরকারের একজন উপদেষ্টা সহযোগিতা করছেন বাংলাদেশ থেকে সসম্মানে বিদেশে পাঠানোর জন্য। চিন্তা করতে পারেন। আচ্ছা, ওই উপদেষ্টার কাছে শিরীন শারমিন চৌধুরী কি ধোয়া তুলসী পাতা, নাকি ফেরেস্তা? তার কোনো অপরাধ নেই? এই শিরীন শারমিন চৌধুরী বিনা ভোটে এমপি হয় নাই? জনগণের ভোট ছাড়া পার্লামেন্টে যায় নাই? তিনি যে পার্লামেন্টের স্পিকার, ওই পার্লামেন্ট কি বৈধ ছিল? আপনি হাসিনাকে অবৈধ বলছেন, হাসিনার পার্লামেন্টকে অবৈধ বলছেন, অথচ হাসিনার অবৈধ পার্লামেন্টের স্পিকার তাকে আপনি ধোয়া তুলসী পাতা মনে করেন?
তো যে বা যারা তাকে ধোয়া তুলসী পাতা মনে করেন, আমি তো মনে করি আপনারা হাসিনার অন্যতম সহযোগী, আপনারাও হাসিনার দোসর। এটা আমরা মেনে নিতে পারছি না কোনোভাবেই, কোনোভাবেই এটা আমরা মানতে পারছি না। তাই আমরা আজকে পরিষ্কারভাবে বলেছি, এই অবৈধ কার্যক্রমের সাথে যারা জড়িত, বিশেষ করে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যিনি এই কাজটি করতে সহযোগিতা করেছেন আইন উপদেষ্টা, তাদেরকে অনতিবিলম্বে জাতির সামনে এই বিষয়টি খোলাসা করতে হবে। আমরা আগামীকাল 12টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, ঘোষণা দিয়েছি। তারা যদি এটার যথাযথ উত্তর না দিতে পারে তাহলে আমরা তাদের চেয়ার ধরেও টান দেওয়া শুরু করব। আর কত চুপ থাকব, আর কত আপনারাই বলেন, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এরা হোলি খেলছে, চিন্তা করা যায়? আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছি, আওয়ামী লীগের অন্যতম গণহত্যার সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছি, আর এরা নীরব ভূমিকায় দর্শকের মতো তাকিয়ে আছে। আর মাঝে মাঝে দু একজন উপদেষ্টা বলে কোনো রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করবে না। চিন্তা করেন এদের মতলবটা কি, তার মানে এরা এখনো আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে স্বীকার করে, মেনে নেই, স্বীকৃতি দেয়, পেট্রোনাইজ করে। কিন্তু আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না ভাই, এরা গণহত্যাকারী, ফ্যাসিস্ট, খুনি, উগ্রবাদী সংগঠন, এরা কিভাবে রাজনৈতিক দল হয়? একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার আওয়ামী লীগের মধ্যে আছে? 17 বছর ধরে তারা সেই চরিত্র হারিয়েছে। এরকম একটা দলকে বা সংগঠনকে আপনি রাজনৈতিক দলের বারবার তকমা দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, এর মাধ্যমে তো জনগণ জানে যে আপনারা কি করতে চাচ্ছেন। আবার কেউ কেউ বলে এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে সরকার নয়, চিন্তা করে দেখেন। আবার আসিফ নজরুল আরেক বক্তব্যে বলেছিল আওয়ামী লীগের অনেক অবদান, ঐতিহ্যবাহী দল, তাদেরও রাজনীতি করার অধিকার আছে। চিন্তা করেন কি এক বাটপারি টাইপের কথা, কেমনে সম্ভব একটা গণহত্যাকারী দলকে বা সংগঠনকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়ার যে চিন্তা, এই চিন্তাটা আসিফ নজরুল সাহেবের মাথায় কেমনে আসে? আসে কেন আসে জানেন? কারণ এই আন্দোলনে তাদের কি অবদান? তারা কি রক্ত ঝরিয়েছে, মার খেয়েছে? 17 বছরে তারা কি এই ফ্যাসিস্ট স্বৈরাচার দ্বারা আক্রান্ত একদিনের জন্য কারাগারে গেছে, রিমান্ডে গিয়েছে, একটা ইটের আঘাত খেয়েছে, এক ফোঁটা রক্ত ঝরিয়েছে? ঝরাই নাই। তো যারা রাজপথে এক ফোঁটা রক্ত ঝরাই নাই, একদিনের জন্য জেলে যায় নাই, কারাগারে যায় নাই, মার খাই নাই, আক্রমণের শিকার হয় নাই, এই ব্যক্তিগুলোর কাছে এই বিপ্লবের শহীদ শহীদ ভাইদের রক্তের কোনো মূল্য, দাম কতটুকুই বা থাকবে? স্বাভাবিক, একবারই স্বাভাবিক। এদের কাছে আমাদের শহীদ ভাইদের রক্তের মূল্য একবারে নগণ্য, একবারই তুচ্ছ। এই জন্য এরা বরাবরই আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে, জাতীয় পার্টির কথা বললে এরা নিশ্চুপ হয়ে যায়, চুপ হয়ে যায়, এদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, এই হচ্ছে তাদের অবস্থান। যাই হোক বন্ধুগণ, এই সিরিন শারমিনরা এভাবেই সরকারের দু একজন উপদেষ্টার সহযোগিতা নিয়ে বিদেশে পালিয়ে যায়, অনেকেই গেছে ইতিমধ্যে, তাদের গ্রেপ্তার করা হয় নাই। আমরা এই জন্য বারবার অ্যালার্মিং করছি, আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, এই ফ্যাসিস্ট স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে এরা এভাবেই একে একে বিদেশে পাড়ি জমাবে, এভাবে এরা এই দেশটাকে লুটপাট করে ধ্বংস করবে। যাই হোক, পরিশেষে একটাই কথা, একটাই বার্তা, আমরা 24 ঘন্টা সময় দিয়েছি তাদের, তারা যদি এই সময়ের মধ্যে এই ডিজিকে বহিষ্কার না করে এবং এই সিরিন শারমিন চৌধুরীকে, যারা পাসপোর্ট দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছিল, সহযোগিতা করেছে, এদেরকে যদি গ্রেপ্তার সহ যথাযথ পদক্ষেপ না নেই, কালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি, আমরা কালকে এর জবাব সেখানেই চাইব, এরপরে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো।